জিন আমাকে মেরে ফেলতে পারে, শয়তান আমাকে মেরে ফেলতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি? যে জিনের শক্তি শয়তানের শক্তি সমান জিরো। কিন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, পৃথিবীর কারো কোনো শক্তি নাই, কোনো মানুষের, কোনো জীবজন্তুর, কোনো জানোয়ারের, কোনো জড় পদার্থর কারো কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ শক্তি না দেয়। যদি কে শক্তি না দেয়? আল্লাহ শক্তি না দেয়। জিন আমার ক্ষতি করতে পারবে যদি আল্লাহ অনুমতি না দেয়? পারবে? পারবে না। এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাসটা হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলাকে একক মানা। রবকে আগে চিনতে হবে, রব হিসেবে আল্লাহ এক। তারপরের পয়েন্ট ওভাবেই আসবে যে যাকে তুমি রব মানছো চাইতেও তার কাছে হবে, যাকে তুমি রব মানছো সিজদাও তার কাছে করতে হবে, যাকে তুমি রব মানছো বিপদে পড়লে উদ্ধারও তার কাছে হতে চাইতে হবে। এর নাম হচ্ছে ইলাহ হিসেবে আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব নবী রাসূল এটাই মানুষকে শিখিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো নবী রাসূল মানুষকে এটা বলার জন্য আসেনি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? দুনিয়ার সবাই আল্লাহকে রব মানে কিন্তু ইলাহ মানতে চায় না। ওই যে বিপদ আপদে পড়লে এদিক ওদিকে দৌড়ায়, কেন আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহর সাথে অন্তরের কানেকশন নাই, মনে করে হয়তো কাজ হবে না। হয়তো যখন কাজ হবে না তখন একবার কবিরাজের কাছে, একবার পীর বাবার কাছে, একবার হুজুরের কাছে, এই যে চতুর্দিকে দৌড়াদৌড়ি। হিন্দু ধর্মের যা অবস্থা, ইসলাম ধর্মের একই অবস্থা, ইহুদি ধর্মের একই অবস্থা, খ্রিস্টান ধর্মের একই অবস্থা, ইল্লা মান রাহিমা রব্বি। তবে যাদের অন্তরে আল্লাহ বুঝ দিয়েছে যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে এবং কোনো নেটওয়ার্কের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, ডাইরেক্ট কানেকশন সম্ভব আল্লাহর সাথে, এবং আল্লাহ শুনেন এবং আল্লাহ জবাব দেন এবং বাস্তবে সেটার প্রতিফলন ঘটে, এইটা যার অন্তরে একবার ঢুকে গেছে, ওর দ্বারা শিরক হওয়া সম্ভব নয়। পৃথিবীর যত বড় বিপদের সামনেই থাকুক, ওর দ্বারা শিরক হওয়া সম্ভব নয়। ওকে যদি বলা হয় যে তুমি এখন এখানে ওই যে গোলাপ শাহের মাজার ঢাকার মধ্যে তৈরি করে রেখেছে, সেখানে টাকা না দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর ট্রাফিক কন্ট্রোল করে গোলাপ শাহের মাজার থেকে, ওই বাবা কি কন্ট্রোল করে সারা ঢাকার ট্রাফিক কন্ট্রোল করে, তেলের ডারকা বিজনেস, ভয়ের বিজনেস। আপনি যদি আল্লাহ সম্পর্কে না জানেন ভয় পেয়ে যাবেন, পাবেন না? পাবেন না, পাবেন। আর এখনকার মা এবং বোনদের ঘরে তো সবসময় চলে স্টার জালসা আর জি বাংলা, চলে না? আচ্ছা, স্টার জালসা, জি বাংলা এবং ভারতের যত ছবি আছে সেগুলোতে সবচেয়ে বেশি দেখায় মূর্তি। সবচেয়ে বেশি কি দেখায়? মূর্তি। ছবিতে দেখছে যে মূর্তির শক্তি, মূর্তির ক্ষমতা, স্টার জালসা জি বাংলায় দেখছে মূর্তির শক্তি, মূর্তির ক্ষমতা। তা আপনি কি মনে করেন যেটা একটুকু মানুষের অন্তরে শিরক ঢোকায় না? ঢোকায়। এবং যাদের অন্তরে আল্লাহর তাওহিদ আছে তাদের এই ধরনের আল্লাহ ব্যতীত অন্য কারো কাজ শক্তি দেখলে, অন্য কারো পূজা দেখলে তাদের অন্তরে আগুন জ্বলার কথা, তাদের রক্তে কি লাগার কথা? আগুন লাগার কথা। যদি এই দৃশ্য দেখার পরও আপনার রক্তে আগুন না লাগে, মনে করতে হবে আপনার ঈমান মরে গেছে। মানে আপনার চোখের সামনে আপনি দেখছেন যে একটা মূর্তির পূজা হচ্ছে এবং তার পাওয়ার, তার শক্তি, ক্ষমতা দেখানো হচ্ছে, তারপর আপনি বসে সেটা উপভোগ করতেছেন এবং দেখতেছেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান কি হয়ে গেছে, মরে গেছে। নাই, ওই ঈমানের কি দাম? যে ঈমান একটা মূর্তির শক্তিকে দেখতেও ভালোবাসে, একটা মূর্তির ক্ষমতা দেখতে ভালোবাসে, সকাল সন্ধ্যা মূর্তির পূজা, মূর্তিকে কেন্দ্র করে হাজার দিনের হাজার কাহিনী, সেগুলো নিয়ে ঘটনা, সেগুলো নিয়ে নাটক, আর সেগুলোই মুসলমানের ঘরে ঘরে চলতেছে, তাহলে তাদের অন্তরে তো আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে শক্তি, আল্লাহ সুবহানাহু তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা এবং আল্লাহ সুবহানাহু তাআলার একত্ব, অদ্বিতীয়ত্ব, এগুলো তো তাদের অন্তর থেকে হারিয়ে যাবে। এবং তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু তাআলার শিরকের মতো ভয়াবহ অপরাধ হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরকের মতো অপরাধ দেখলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শোনেননি যে মুসলমান কি ভাঙ্গা জাতি? মুসলমান কি ভাঙ্গা জাতি? মূর্তি ভাঙ্গা জাতি। মানে মূর্তির পূজা বা মূর্তি দেখলে মুসলমানের রক্তে কি লাগবে? আগুন লাগবে। তাহলে সেইটা যদি আপনি দেখতে 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 শুয়ে গেলে আপনার অন্তরে কি আগুন লাগবে? লাগবে না। তাহলে শিরকের মতো ভয়াবহ অপরাধ হালকা হয়ে যাচ্ছে। এই সমস্ত স্টার জালসা এবং জি বাংলা এবং ইন্ডিয়ান যত সিরিয়াল আছে এবং যত মুভি আছে সেগুলো দেখার মাধ্যমে মুসলমান সমাজের মধ্যে শিরকের ভয়াবহতা দুর্বল হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশঙ্কা করতেন যে আমার উম্মতের একটা অংশ মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে, আল্লাহ না করুক সে অংশ কি বাংলাদেশ, আল্লাহ না করুক। কেননা বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে বর্তমানে যারা মূর্তি পূজা করে তাদের পাশে অবস্থান করে এবং বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতিতে
মূর্তি পূজকদের এবং মুশরিকদের সমাজ এবং সংস্কৃতির ব্যাপক প্রভাব আছে। বিবাহের অনুষ্ঠান থেকে শুরু করে সকল জায়গাতে সব কি সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি। যাক, আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। এক, রব হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা। দুই, ইলাহ হিসেবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মানা। আর এই দাওয়াতই ছিল সকল নবী এবং রাসুলের। সকল নবী এবং রাসুল লা রাব্বা ইল্লাল্লাহ এটা বলেনি, কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসুল যদি আবু জাহাল আবু লাহাবকে বলতেন লা রাব্বা ইল্লাল্লাহ, ওরা বুকের সাথে বুক লাগিয়ে নিত, কোনো সমস্যা নেই, আসো। আমরাও তো বিশ্বাস করি আল্লাহ রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, কিন্তু বিপদে পড়লে চাওয়ার বেলায় 360টা মূর্তির কাছে যেতে হবে, ডাইরেক্টলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, এইটা মানা যাবে না। তাহলে তখন গন্ডগোল শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসুল বলছিলেন যে ঠিক আছে, তোমরা রব হিসেবে যেহেতু আল্লাহকে মানো, মূর্তি রেখে লাভ কি? বিপদে পড়লে সরাসরি কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। এই সামান্য কথাটি মতভেদ। দেখেন, আমরা আজ 1400 বছর পর ওই একই শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি। কত নবী রাসুল চলে গেল, কত সাহাবি, কত তাবি, কত মুহাদ্দিস, কত আলেম ওলামা চলে গেল এই এক লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে। অথচ এখনো দেখবেন 1400 বছর পর আমাদের মা এবং বোনেরাই তাবিজ কিনতেছে, কবিরাজের কাছে যাচ্ছে, হাত চালিয়ে পরীক্ষা করতেছে, সবার পুরো সমাজটা যেন শিরকে ডুবে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করুক এবং এই শিরক থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তৃতীয় প্রকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। এই তৃতীয় প্রকার থেকে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে হালকা জানার, যেটা আমাদের অন্তরে সাহস দিবে, অন্তরে শক্তি দিবে, অন্তরে আত্মবিশ্বাস দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে তিনি নিজে পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, তোমরা সেই নাম দিয়ে আল্লাহকে ডাকো। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 99 اسماء من احصاها دخل الجنه। الله سبحانه وتعالى 99টি নাম রয়েছে, যে এই 99টি নাম আয়ত্ত করে নিবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টি নাম আছে এই কথা নয়, অসংখ্য অগণিত নাম আছে, তার মধ্যে 99টা নাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছেন, তার রাসূল হাদিসে আমাদের শিখিয়েছেন, সেটা কয়টা নাম? কিন্তু আল্লাহর প্রকৃত নামের সংখ্যা অগণিত এবং অসংখ্য। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আস-সামাদ। আস-সামাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে পাওয়ারফুল নাম হচ্ছে সামাদ। সবচেয়ে পাওয়ারফুল নাম কি? সামাদ। এটার নাম হচ্ছে আল ইসমুল আজম। মা এবং বোনেরাও জানে, আপনারাও জানেন যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। ইসমে আজমটা কি? ইসমে আজম মানে সবচেয়ে মহান নাম। সেই মহান নামটা কি বলেন তো? আস-সামাদ। একটু জোরে বলেন, কোন নামটা সবচেয়ে মহান? আস-সামাদ। এই নামের ওসিলা দিয়ে কোনো দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না, যেই দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ। এই যে সামাদ, এই শব্দটা ব্যবহার হয়েছে দোয়ার মধ্যে, এটা আল্লাহর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল নাম, সবচেয়ে ভয়ঙ্কর নাম। এই জন্য এই নামের উচ্চারণ এত ভয়ঙ্কর। আর সামাদ অন্য নামের উচ্চারণ এত, আরবি ভাষার উচ্চারণ রীতি অনুযায়ী এত ভয়ঙ্কর এবং এত শক্তিশালী নয়। রাহিম অনেক মিষ্টি নাম, কিন্তু আস-সামাদ অনেক ভয়ঙ্কর নাম। তৃতীয়ত, এই আস-সামাদ এই নামটা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি জায়গায় ব্যবহার হয়েছে। কয়টি জায়গায়? কোন সুরাতে বলেন? কোন সুরা? সুরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ আল্লাহর আজিজুন হাকিমুন আলিমুন গফুরুন, এই নামগুলো অসংখ্য অগণিত জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু আস-সামাদ এই নামটা শুধু কয় জায়গায় ব্যবহার হয়েছে? এক জায়গায়। এই নামের ওসিলায়, এই নামের ফজিলতে, সূরা ইখলাসের ফজিলত হচ্ছে মান কারা সূরাতুল ইখলাস ফাকাদ কারা থুলুসুল কোরআন। কেউ যদি সূরা ইখলাস তিনবার পাঠ করে, সে পুরো কোরআন একবার পাঠ করার সমান নাকি পাবে। এটা এই নামেরই ফজিলত আস-সামাদ, কেননা এই নামেরই ব্যাখ্যা দেওয়া হয়েছে বাকি অংশে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পুরোটাই আস-সামাদ নামের ব্যাখ্যা।
قل هو الله احد বলো আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছেন সামাদ এইভাবে আল্লাহর সংখ্যা যে আল্লাহু সামাদ এইভাবে বলা যায় আল্লাহু রহমান আল্লাহু রহিম কোন নামকে সরাসরি আল্লাহর সংজ্ঞার সাথে মিলিয়ে দেওয়া যে আল্লাহু সামাদ আল্লাহ হচ্ছেন সামাদ আল্লাহ মানেই আস-সামাদ জানো আস-সামাদ কি لم يلد ولم يولد ولم يكن له كفوا احد বাকিটা সামাদ নামের ব্যাখ্যা তাহলে পুরো সূরাটাই কি নামের উপর হলো পুরো সূরাটাই হলো আস-সামাদ এই নামের উপর সামাদিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদিয়াত তাহলে সামাদ হচ্ছে আল্লাহর যত নাম আছে সব নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে প্রতাপশালী সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান নাম হচ্ছে আস-সামাদ আস-সামাদ কাকে বলে আস-সামাদ হচ্ছে তিনি যিনি অমুখাপেক্ষী এবং আস-সামাদ হচ্ছে তিনি যিনি ব্যতীত আর পৃথিবীতে যা আছে সবই তার মুখাপেক্ষী এই নাম যদি ভালোভাবে বুঝে যান ওই যে যে বক্তব্য দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ক্লিয়ার হয়ে যাবে যে আস-সামাদ কাকে বলে আস-সামাদের সারমর্ম যদি বলি ইবলিস পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শয়তান নাকি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শয়তান হচ্ছে কে ইবলিস এই ইবলিসকে মাথা নত করতে হবে আল্লাহর আস-সামাদ এই নামের সামনে এই নামের পাওয়ার এত মানে ইবলিসের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ইবলিসের যত শক্তি যত সামর্থ্য যত পাওয়ার যত সেনাবাহিনী থাকুক না কেন সবাই আস-সামাদ এই নামের সামনে শেষ জিরো কোনো পাওয়ার নাই কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই কেন তিনি হচ্ছেন আস-সামাদ তিনি অমুখাপেক্ষী আর তিনি ব্যতীত যারা আছে সব মুখাপেক্ষী ইবলিসও আল্লাহর মুখাপেক্ষী ইবলিসও কার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী তো জিন শয়তানের মধ্যে যেমন ইবলিস বিশাল পাওয়ারফুল মানুষের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল ফেরাউন 1700 বছর রাজত্ব করেছিল 1700 বছর কত দিন কল্পনা করা যায় 1400 বছর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়া কত দিন হচ্ছে চলে যাওয়া তাহলে 1700 বছর কত দিন সবচেয়ে পাওয়ারফুল তো ওই ফেরাউন কোন নামের সামনে নত আস-সামাদ কেননা ফেরাউনের যাওয়ার কোনো রাস্তা নাই কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আর জীবন অনেক দাপট দেখিয়েছে অনেক অহংকার করে চলেছে যখন ষোলো আনা অসহায়ত্বের সাথে পানিতে ডুবতেছে তখন বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আস-সামাদ যতই দাপট দেখাই যতই অহংকার করি দিন শেষে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটি আল্লাহর পাওয়ার আমি যতই অহংকার করি যতই দাপট দেখাই আমার যেখানেই থাকি না কেন যে রাজত্বই চালাই না কেন সব রাজত্বের দিন শেষে মালিককে ধরেন বাংলাদেশ এটার আমাকে রাজত্ব দেওয়া হয়েছে আমি 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর তারপরে কি মারা যাবে না মারা যাবো তারপর এটার আরেকজন রাজত্ব নিবে সে কি মারা যাবে না মারা যাবে তাহলে আমার পকেটে আজকে যে টাকা আছে এই টাকা কি মরাপন্ত আমার কাছে থাকবে থাকবে না আমার হাত থেকে আরেকজনের হাতে ঠিক এই দেশের রাজত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে পৃথিবীর রাজত্ব একজনের হাত থেকে আরেকজনের হাতে তাহলে সবাই ক্ষণস্থায়ী রাজত্বের মালিক ক্ষণস্থায়ী টাকার মালিক ক্ষণস্থায়ী জমির মালিক আর স্থায়ী মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ইবলিসকে আল্লাহর রাজত্বের বাইরে যেতে পারবে ইবলিসের কি এমন কোন রাজত্ব আছে যে রাজত্ব আল্লাহর অধীনে নয় শয়তান বা জিনের এমন কোন রাজত্ব আছে যেটা আল্লাহর অধীনে নয় এটা কি সম্ভব এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে তোমরা যাও আসমান ফেড়ে উপরে উঠে যাও জমিন ফেড়ে নিচে ঢুকে যাও আমার রাজত্বের বাইরে বের হতে পারো কিনা ট্রাই করো ছেলের সাথে যখন বাপের গন্ডগোল হয় ছেলে বলে যে আপনার বাড়িতে থাকবো না বের হয়ে গেলাম তো ওই বাড়িটুকু তো বাপের ঠিক আছে বের হয়ে গেলে তো সে বাপের রাজত্বের বাইরে চলে গেল তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে যে ইবলিস তুমি তো আমার উপর রাগ করে আছো জিন শয়তান তোমরা শয়তান যারা আছো আমার উপর রাগ করে আছো আরো কত মানুষ আছে আমাকে গালিগালাজ করছো তোমাদের চ্যালেঞ্জ দিলাম আমার রাজত্বের বাইরে বের হও মানে বাপ চ্যালেঞ্জ দিচ্ছে যে আমার বাড়ির বাইরে বের হও যেখানে যাবা সেটাই আমার বাড়ি যেখানে যাবা সেটা কার বাড়ি আমার বাড়ি আমার রাজত্বের বাইরে বের হও আসমান ফেড়ে উপরে ওঠো জমিন ফেড়ে নিচে নামো যেখানে যাবা ওখানে একচ্ছত্র মালিকানা এবং একচ্ছত্র আধিপত্যকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি আস-সামাদ অনেক ভয়ঙ্কর প্রতাপশালী প্রভাবশালী নাম যে নামের সামনে সবাই জিরো এই আস-সামাদ
এই নামের ব্যাখ্যা দুটো বলেছে, এক আল্লাহ অমুখাপেক্ষী, দুই আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত সবাই তার মুখাপেক্ষী এই কথা বলতে গিয়ে ফেরাউনের উদাহরণ দিয়েছে, ইবলিসের উদাহরণ দিয়েছে, যে তারা যতই শক্তিশালী হোক তারা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তারপরে আর একটা উদাহরণ দেখেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব সারা পৃথিবীতে আছে, সকল কিছুর উপর আছে। তার একটা প্রমাণ এই আয়াত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, প্রতিটি বালিকণা ধুলিকণা প্রতিটি জড় পদার্থ জীব জন্তু জানোয়ার সব কিছু 24 ঘন্টা কার তাসবিহ পাঠ করে। এই আয়াতের অর্থ এত 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 গভীর যে আপনি কল্পনা করতে পারবেন না। আমার সামনে যে মাইক আছে এটাও এখন আল্লাহর তাসবিহ পাঠ করছে, আমি যে চাদর গায়ে দিয়েছি এটা এখন আল্লাহর তাসবিহ পাঠ করছে, আপনারা যে যা গায়ে দিয়েছেন যেখানে বসে আছেন যাতে হাত লাগিয়ে আছেন যে মোবাইল পকেটে আছে যে টাকা পকেটে আছে সব কিছু এখন কার তাসবিহ পাঠ করছে। এটা মানুষ বুঝতে চায় না যে তারা কিভাবে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে। এই জন্য আমি বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করে মানুষকে বুঝাই যে কেমনে তার আল্লাহর তাসবিহ পাঠ করা সম্ভব। সেটা হচ্ছে, মানুষ মনে করে এই চাদর আমি বানিয়েছি, মানুষ মনে করে এই মাইক আমি বানিয়েছি, মানুষ মনে করে এই মোবাইল আমি বানিয়েছি, মানুষ মনে করে এই জুব্বা এই প্যান্ডেল এই লাইট সব আমি বানিয়েছি। কিন্তু এগুলো কি মানুষ হাওয়া থেকে নিয়ে এসেছে বলেন? এগুলো কি মানুষ হাওয়া থেকে নিয়ে এসেছে? এই যে মোবাইলে আমি কথা বলছি আমেরিকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাতাসের মধ্যে ইথারের মধ্যে যদি ওই শক্তি না দেওয়া থাকতো যে এখানকার আওয়াজ আমেরিকায় পৌঁছবে, বিজ্ঞানের বাপের ক্ষমতা ছিল আবিষ্কার করবে বলেন? তাহলে বিজ্ঞানী কি করেছে? আল্লাহর দেওয়া শক্তিকে ব্যবহার করেছে, কাজে লাগিয়েছে। আল্লাহর দেওয়া সৃষ্টিকে কি করেছে? কাজে লাগিয়েছে। তাহলে আমি যে চেয়ারে বসে আছি এটা আমি মনে করেছি আমি চেয়ার বানিয়েছি, এই চেয়ার তো আগে গাছ ছিল, গাছটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো গাছ যদি পাতা দিতে পারে, ফল দিতে পারে, ফুল দিতে পারে, গাছ আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? ফলও দিচ্ছে, ফুলও দিচ্ছে, পাতাও জন্ম দিচ্ছে, খালি তাসবিহ পাঠ করতে পারে না? এটা কি বিশ্বাস করা যায় বলেন? যেহেতু আল্লাহ বলছে সে তাসবিহ পাঠ করে, আর আমি দেখছি ও ফলও দিতে পারে, ফুলও দিতে পারে, পাতাও জন্ম দিতে পারে, বড়ও হতে পারে, তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ওই গাছকে আমি কাটে আজকে চেয়ার বানিয়েছি তাই আর তাসবিহ পাঠ করছে না, এই কথা মিথ্যা? এ কথা কি? এর পিছনে কোনো দলিল নেই। ও যখন গাছ অবস্থায় ছিল তখনও তাসবিহ পাঠ করেছে, এখন এখানে কাঠ অবস্থায় চেয়ার অবস্থায় আছে এখনও আল্লাহর তাসবিহ পাঠ করছে। অতএব আমরা আমাদের সামনে যা ব্যবহার করছি সব কিছু মূলত আল্লাহর সৃষ্টি, সেখান থেকে পরিবর্তন করে সংস্কার করে ঘষা মাজা করে মাইক বানিয়েছি, ঘষা মাজা করে মোবাইল বানিয়েছি, কাপড় বানিয়েছি, সুতা ছিল সুতার আগে তুলা ছিল, তারপরে ইট বানিয়েছি পাথর বানিয়েছি, ওই ইট আগে মাটি ছিল, মাটি যদি ফল ফলাদি উৎপন্ন করতে পারে, আপনার কালাই জন্ম দিতে পারে, ধান জন্ম দিতে পারে, ওই মাটি তাসবিহ পাঠ করতে পারে না? এটা কি বিশ্বাস করা যায় বলেন? মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতা না থাকতো তাহলে মাটিতে ধান লাগালে কি ধান হতো? ওই ধান আপনি কাঠের উপর লাগান না, ওই ধান আপনি কাপড়ের উপর লাগান, হাওয়ার উপর লাগান, হয় কি না? মাটিতে লাগালেই ধান হয়, তার মানে মাটির নিজস্ব কি আছে? ক্ষমতা আছে। তাহলে মাটির যদি নিজস্ব ক্ষমতা থাকে, যেই মাটি ধান উৎপন্ন করতে পারে, কালাই উৎপন্ন করতে পারে, বড় বড় গাছ জন্ম দিতে পারে, ওই মাটি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? পারে। তাহলে ওই মাটি মাটি থাকা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, তা আপনি ইট ভাটাতে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়ালে লাগিয়েছেন তাই আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবেন, এর কোনো গ্যারেন্টি আছে? মিথ্যা কথা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, একটা ছোট্ট ধুলিকণাও যদি হয়, এখন আমরা যা ব্যবহার করছি, যা গায়ে দিয়েছি, যার উপর বসে আছি, যা খাচ্ছি, যার উপর ঘুমাচ্ছি, সব কিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাস যদি একবার আপনার অন্তরে ঢুকে তাহলে আপনি কোনো সময় কোনো জায়গায় যে সব কিছু আল্লাহর একচ্ছত্র আধিপত্য, কোনো জায়গায় কি আপনি চিন্তিত হতে পারেন, দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, হতাশ হতে পারেন, মানুষকে দেখে ভয় পেতে পারেন, জিন শয়তানকে দেখে ভয় পেতে পারেন, অ্যাক্সিডেন্টের ভয় করতে পারেন, কোনো কিছুই তখন আপনার কাছে ভয় থাকবে না। মুসা আলাইহিস সালামের মতো হবে আপনার ইমান, ইব্রাহিমের মতো হবে আপনার ইমান। কারণ ইব্রাহিম জানতো যে আগুনে নিক্ষেপ করা হচ্ছে আগুনের মালিককে? আল্লাহ। যে সামনে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে এই বিশাল সমুদ্রের মালিককে? ওই সমুদ্র তো আল্লাহর কাছে পাঠ করছে। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চাই বাঁচাবে, বাঁচাতে না চাইলে মারা যাবো,
এটাই সিম্পল, পৃথিবীর সবচেয়ে সিম্পল রুলস হচ্ছে এটা। অতএব নিজের সব কিছু আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া, সম্মানিত উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামাদ নামের ব্যাখ্যা বলতে গিয়ে দ্বিতীয় আরেকটা পয়েন্ট ছিল আল্লাহ অমুখাপেক্ষী। প্রথমত আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, ফেরাউনও আল্লাহর মুখাপেক্ষী, ওই শয়তানও আল্লাহর মুখাপেক্ষী, ওই কবিরাজও আল্লাহর মুখাপেক্ষী, আর হিন্দুরা যে বড় বড় দেবতা বানিয়ে রেখেছে এরাও কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আচ্ছা, এবার আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তার সন্তানের প্রয়োজন নাই। ওয়ালাম ইউলাদ, তার পিতারও প্রয়োজন নাই, তার সন্তানেরও প্রয়োজন নাই, তার পিতারও প্রয়োজন নাই। যত দেবদেবী আছে সবার সন্তান পিতার প্রয়োজন আছে না? নাই। সন্তান ছাড়া তো পিতা ছাড়া তাদের জন্মই হয়নি, কোথায় থেকে আসবে বলেন? সন্তান পিতা ছাড়া আসতে পারবে? যত উলিয়া উলিয়া কবরে শুয়ে আছে এদের সবার সন্তান পিতা আছে না? নাই। সন্তান পিতা না থাকলে এরা আসবে কোথায় থেকে? আসতে পারবে না। তাহলে এরা এরা মুখাপেক্ষী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না। তো পৃথিবীতে কেউ আছে যে না ঘুমিয়ে থাকতে পারবে? পারবে না। কাজ করলে ক্লান্তি হবে না, এরকম কেউ আছে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রাও স্পর্শ করে না, ক্লান্তি স্পর্শ করে না। পৃথিবীতে কেউ আছে না খেয়ে থাকতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াতআম বাল ইউতিম, আল্লাহ খান না বরং খাওয়ান। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর খাবারের প্রয়োজন নাই। আমার আপনার সবার খাবারের প্রয়োজন আছে, সবার পেশাব পায়খানার প্রয়োজন আছে, ঘুমের প্রয়োজন আছে, স্ত্রী পুত্র সন্তান সন্ততির প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সকল মানবিক প্রয়োজন থেকে পবিত্র। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাই হচ্ছে আস-সামাদ। এই আস-সামাদ নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে আর সারা পৃথিবীর সকল সৃষ্টির মাঝে এত বিশাল ব্যবধান তৈরি করেছেন যে ব্যবধান পার করার ক্ষমতার মতো কোনো ক্ষমতাশালী, কোনো শক্তিশালী পৃথিবীতে জন্ম হয়নি, হবেও না। যে আস-সামাদ নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আড় তৈরি করে দিয়েছেন, এই আড় অতিক্রম করতে পারে সেটা হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ ব্যতীত যে আসবে যত বড় শক্তিশালী হবে, যত বড় পাওয়ারফুল হবে, যত বড় প্রভাবশালী হবে, প্রতাপশালী হবে, দিন শেষে রেজাল্ট হচ্ছে ও আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর রাজত্বের বাইরে বের হতে পারবে না। যেখানে যাবে সেখানে আল্লাহর রাজত্ব, যেখানে যাবে সেখানে আল্লাহর প্রভাব, যেখানে যাবে সেখানে আল্লাহর প্রতাপ। সবকিছু আল্লাহর অধীন, সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। অতএব সে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর বাইরে বের হওয়ার তার রাস্তা নাই। ফেরাউন পারেনি, ইবলিস পারেনি, কেউ পারবে না। এটাই হচ্ছে আস-সামাদ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এখন কি স্বেচ্ছায় যাবেন না বাধ্য হয়ে যাবেন? ফেরাউনের মতো বাধ্য হয়ে যাবেন, ইবলিসের মতো বাধ্য হয়ে যাবেন, না স্বেচ্ছায় যাবেন? করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আইসিইউতে ঢোকার পরে বুঝবেন আল্লাহ আস-সামাদ, আর আমার কিছুই নাই, যতই টাকার মালিক হই আর যতই ক্ষমতা থাকি, তারপরে আল্লাহর কাছে ফিরবেন, না স্বাভাবিক অবস্থায় আল্লাহর কাছে ফিরবেন, সেটা পরীক্ষা। অতএব আমাদের উচিত যে আমরা ইচ্ছায়, স্বেচ্ছায়, স্বাভাবিক অবস্থায় আস-সামাদের নিকটে ফিরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় গুণ হচ্ছে আল-লতিফ, আব্দুল লতিফ। এই নাম আমাদের বহুজনের আছে। লতিফ মানে হচ্ছে সূক্ষ্মদর্শী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সূক্ষ্মদর্শী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী, এর অর্থ হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার কাছে ক্লিয়ার হবে। আপনার বাপ মায়ের জন্য আপনার অন্তরে যে ভালোবাসা, আপনি আপনার বউয়ের অন্তরে, আপনার স্ত্রীর অন্তরে হুবহু ওই রকম ভালোবাসা তৈরি করতে পারবেন? উত্তর দেন না যে পারবেন, পারবেন না। কেন? আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ এই শক্তি দেয়নি যে আপনার অন্তরে কি চলছে সেটা হুবহু অনুভব করতে পারবে, হুবহু ফিল করতে পারবে, হুবহু আন্ডারস্ট্যান্ড করতে পারবে, আপনার মতো করে একদম এই শক্তি দেয়নি আল্লাহ। আপনি যখন কোনো একটা বিপদে পড়ে টেনশনে কপাল ঘেমে যাচ্ছে, তখন আপনার যেই পরিমাণ টেনশন, হুবহু ওই পরিমাণ টেনশন আপনার মতো করে আর একজন অনুভব করতে পারবে, এরকম কি পৃথিবীতে সম্ভব? সম্ভব নয়। আপনি যখন খুব দুঃখ, খুব কষ্টে কাঁদছেন, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তখন আপনার অন্তরের যে অনুভূতি আপনার দুঃখ কষ্টে, এটা হুবহু আপনার মতো করে আর একজন অনুভব করবে, এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে দিন শেষে আসলে আমরা পৃথিবীতে সবাই একা, বুঝেননি? সবাই একা। যখন আপনি কষ্টে আছেন তখনও একা, কেন আপনার কষ্ট হুবহু আপনার মতো কেউ বুঝতে পারে না? যখন টেনশনে আছেন তখনও একা, কেন আপনার টেনশন কেউ আপনার মতো হুবহু বুঝতে পারে না? যখন কারোর সাথে আনন্দ শেয়ার করতেছেন, ভালোবাসা শেয়ার করতেছেন, তখনও একা, কেন আপনার অন্তরের যে ফিলিংস তাকে ভালোবাসার জন্য, তার সাথে আনন্দ শেয়ার করার জন্য, সে আন্ডারস্ট্যান্ডিং সেই ফিলিংস আর একজনের বিপরীত পক্ষের নাই, কেন? এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নাই, হবে না, সম্ভব নয়, অসম্ভব, মানুষে পারে না। তাহলে আমরা সবাই দিন শেষে একক।
এই জন্যই কিন্তু ভাইয়ে ভাইয়ে সমস্যা, স্বামী স্ত্রীতে গন্ডগোল। কেন? কেউ কাউকে ঠিক মতো বুঝতে পারে না, কার অন্তরে কি চলছে হুবহু ফিল করতে পারে না, এই জন্য এত দল, ভাইয়ে ভাইয়ে এত গন্ডগোল, স্বামী স্ত্রীতে এত তালাক। সমস্যা কি? সে আমাকে আন্ডারস্ট্যান্ড করে না, আমি তাকে বুঝতে পারি না, সে আমাকে বোঝার চেষ্টা করে না। তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো না, করো একটু বোঝার চেষ্টা করো। আমি আমার বাপ মা আমাকে ছোটবেলা থেকে কত মানুষ করেছে, তা কত ভালোবাসা দিয়ে মানুষ করেছে, তাকে ছেড়ে আমি যেতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। এই যে বুঝার চেষ্টা করো, আপনার অন্তরে যে ফিলিংস আছে এটা বুঝার মতো ক্ষমতা পৃথিবীতে আর কারো নেই, এই জন্য আপনি একক, একা, অসহায়। কিন্তু লাতিফুম বিদাতিস সুদূর, একমাত্র তিনি যিনি হুবহু আপনার মতো করে যখন টেনশনে আপনার কপাল ঘামছে, তখন যেই পরিমাণ টেনশন আপনার, হুবহু ওই পরিমাণ টেনশন যিনি আপনার মতো করে ফিল করতে পারেন। যখন আপনার চোখ দিয়ে পানি পড়ছে, তখন যেই পরিমাণ কষ্ট আপনার, হুবহু আপনার মতো কষ্ট আপনার মতো করে যিনি অনুভব করতে পারেন, তিনি কে? আল্লাহ। এটাই আল্লাহর নাম লাতিফ। এটাই আল্লাহর নাম কি? লাতিফ। যে তিনি সূক্ষ্মভাবে মানুষের অন্তর পড়তে পারে, লাতিফুম বিদাতিস সুদূর, যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টি। তাহলে যখন আপনি একক টেনশনে, একক দুঃখে কষ্টে, যখন আপনি অসহায় দুঃখ কষ্টে এবং টেনশনে, তখন কার কাছে ফিরে যাওয়া উচিত? জোরে বলেন, কার কাছে? কিন্তু আমরা কি করি? আমরা মানুষের কাছে ফিরে যাই, ফিরে গিয়ে মানুষেরই হাত পা ধরে নত হই, তবুও কিন্তু মানুষ বুঝতে পারে না। বুঝতে পারে বলেন? হাত পা ধরে পড়ে যাচ্ছেন যে ভাই আপনার পা ধরি, ভাই একটু জিনিসটা বুঝার, ভাই মাফ করে দেন, ভাই ভুল হয়ে গেছে। আপনার অন্তরের এই চাওয়াটা কি সে বুঝতে পারে? হুবহু আপনার মতো, কত ছোট হচ্ছেন আপনি, কিন্তু কে বুঝতে পারে? অথচ আল্লাহর কাছে চান না, অথচ আল্লাহর কাছে বলেন না। এর চেয়ে হতভাগা, মানুষ যদি জানতো আল্লাহ কাকে বলে, আল্লাহ কে, আল্লাহ কেমন, তাহলে মানুষ কোনোদিন শিরিক করত? মানুষ কোনোদিন আর এক মানুষের সামনে নত হতো? কোনোদিন হতো না। মানুষ কোনোদিন কোনো শক্তিশালীর কাছে, কোনো আর এক মানুষের কাছে, কোনো জিন শয়তানের কাছে, কারো কাছে কোনোদিন মানুষের অন্তর নত হতো না। একমাত্র কার সামনে নত হতো? আল্লাহর সামনে। ওর সামনে ছোট হয়ে কি করবেন, ও তো বুঝতেই পারেন আপনার কথা। লাতিফ, লাতিফ নামের একটা উদাহরণ দিয়ে শেষ করি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ নামের প্রমাণ বহন করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? ইয়া আবাতিনি রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। এটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গেলেন, নিক্ষিপ্ত হলেন, কুয়া থেকে বাজারে বিক্রি হলেন, বাজার থেকে বিক্রি হয়ে বাদশার বাড়িতে কৃত দাস হিসেবে কাজ করলেন, অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেল খাটলেন, জেল থেকে বাদশার স্বপ্নের মাধ্যমে বের হয়ে দুর্ভিক্ষ কন্ট্রোল করার জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন। তারপরে তার বাপ এবং তার 10 ভাই মিশরে গেল তার সাথে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করতে মিশরে গিয়ে বাপ এবং 10 ভাই তাকে সিজদা করলো সম্মানের। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া আবাতি হাযা তাবীলু রুয়ায়া, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, আজকে 30 বছর, 35 বছর, 40 বছর পর ওই স্বপ্ন বাস্তবে রূপ পাচ্ছে, আপনারা আমাকে সিজদা করতেছেন, এটাই ছিল ওই স্বপ্নের ব্যাখ্যা। কথা এখনো শেষ হয়নি, পরের বাক্য কি? পরে বলতে বলতে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না রব্বি লাতিফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যেটা করতে চান সেটা অনেক সূক্ষ্মভাবে করেন। তাহলে আল্লাহ লাতিফ নামের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যদি কিছু করতে চান কিভাবে করেন? একটু কথা বলতে হবে, কিভাবে করেন? সূক্ষ্মভাবে করেন। আল্লাহ কিছু করতে চাইলে কিভাবে করেন? সূক্ষ্মভাবে করেন, ডাইরেক্ট হোমজিক্যালি কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে 11টা তারকা সিজদা করলো, এটা ডাইরেক্ট তিনি সংগঠিত করার নেই, এক এক স্তর থেকে ওই পরিবেশ তৈরি করতে, এক এক স্তর থেকে আর এক স্তরে যেতে অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হয়েছে। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ধ্বংস করেননি। ফেরাউন 1700 বছর যাবত কয়েক লক্ষ বানু ইসরায়েলের ছোট বাচ্চাকে জবাই করেছে। ফেরাউনকে ধ্বংস করতে আল্লাহ পরিবেশ তৈরি করেছেন সূক্ষ্মভাবে। ফেরাউনের বাড়িতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। এটাই আল্লাহর সূক্ষ্মতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ, যেমন সূক্ষ্মভাবে আমার অন্তর বুঝতে পারেন, আমার জন্য যদি কিছু করতে চান সেটাও তিনি করবেন কিভাবে? কথা বলেন কিভাবে? সূক্ষ্মভাবে। অতএব দোয়া করে যে আপনি ডাইরেক্ট অ্যাকশন চান, ওরকম ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন না, এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়। অতএব আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, কোনটার মধ্যে আপনার জন্য কল্যাণ আছে সেটা আপনি জানেন না,
উদাহরণ প্রমাণ মুসা আলাইহিস সালামের ঘটনা, প্রমাণ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন, প্রতিবার পড়লে আপনি নতুন জিনিস শিখবেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে, মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে প্রতিবার পড়লে নতুন জিনিস শিখবেন এবং বুঝবেন পৃথিবী কিভাবে চলে, আল্লাহ কিভাবে পৃথিবী চালান। তার মধ্যে একটা অন্তত আমি বলে গেলাম যে আল্লাহ যা করেন লতিফ ভাবে করেন, ডাইরেক্ট হুমজিক্যালি কোনো কিছু করেন না। অতএব আপনার সাথেও আল্লাহ ব্যবহার করবেন লতিফ ভাবে, আপনি চাইলেন আর হয়ে যাবে, আপনি বললেন তাই হয়ে যাবে, দোয়া করছেন হয় না কেন, এরকম কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আপনার জন্য কিছু করতে চাইলে তিনি পরিবেশ তৈরি করবেন অনেক সূক্ষ্মভাবে, আপনিও বুঝবেন না, আপনার বিপরীত পক্ষও বুঝবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পরিবেশ তৈরি করতেছেন। তার নাম লতিফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় নাম হচ্ছে আল ওয়াকিল। আমরা আদালতে গিয়ে মামলা করতে গিয়ে উকিলকে দায়িত্ব দিই না দিই না বলেন? উকিলকে দায়িত্ব দিই। কিসের দায়িত্ব দিই? যে সে যেন আমার জেল জুলুম ফাঁসি যেটাই হোক সেটা রক্ষা করা এবং দেখার দায়িত্ব হচ্ছে তার। আমি যেহেতু মামলার মারপ্যাচ বুঝি না, আইনের মারপ্যাচ বুঝি না, তুমি দায়িত্ব পালন করবা। আল্লাহ বলছে আমি উকিল, আমি দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের বিপদ আপদের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের ধন সম্পদের দায়িত্ব নিতে চাই, পৃথিবীর মানুষের সন্তান সন্ততির দায়িত্ব নিতে চাই। আল্লাহ নিতে চান দায়িত্ব। আমাদেরকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয় না হয় না বলেন? প্রতিনিয়ত দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়, কি বলেন? হয় না? প্রতিনিয়ত দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয়। সবাই বাড়ি থেকে এসেছেন, বাড়িতে কোনো না কোনো একজন দায়িত্বশীল রেখে এসেছে যে তুমি থাকো বাড়িতে দেখে রাখো, নাহলে তালা মেরে গেলাম, নাহলে উমুক পাশের একজন আছে সে দেখে রাখবে, ছোট বাচ্চা আপনি আপনার ওয়াইফের কাছে দিয়েছেন তুমি বাচ্চাকে দেখে রাখিও, আর নাহলে সে আপনার কাছে দিয়েছে তুমি দেখে রাখিও। তাহলে প্রতিনিয়ত একজন আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন না দিচ্ছেন না বলেন? এই জায়গায় আল্লাহ বলছে যে এদের যতজনকে তোমরা দায়িত্ব দিচ্ছ এরা সব অকেজো অচল। তোমরা দায়িত্ব কাকে দাও? আল্লাহকে দাও। এবং প্রতিটা ছোট ছোট ক্ষেত্রে দায়িত্ব আল্লাহকে দাও। যেমন এই ছোট বাচ্চা, আপনি আপনার ওয়াইফকে বলেছেন তুমি দেখে রেখো যেন হারায় না, অথবা সে আপনাকে বলেছে আজকে প্রোগ্রামে আসার সময় দেখে রেখো যেন হারায় না। আল্লাহ বলছে এটা করিও না, বরং তোমরা কি করো, তোমরা আমাকে বলো, তোমরা কাজ করো কিন্তু তোমরা আমাকে বলো যে আল্লাহ প্রোগ্রামে যাচ্ছে, আমার সন্তানকে আমার স্ত্রীর সাথে দিচ্ছি, আমি আলাদাভাবে বসতেছি, অথবা হে আল্লাহ আমার সন্তানকে আমার স্বামীর সাথে দিচ্ছি, আমি আলাদাভাবে বসতেছি, আমার সন্তানকে দেখে রাখার দায়িত্ব কাকে দিলাম? আল্লাহ তোমাকে দিলাম। এটা চাল ওয়াকিল। আল্লাহ বলছে তোমরা আমাকে দাও। কত আয়াত নেবেন? অসংখ্য গুণিত আয়াতে আল্লাহ বলছেন আমাকে দাও। কেন? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। পূর্বের প্রতিপালক, পশ্চিমের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তোমরা তাকে দায়িত্ব দাও, তাকে উকিল হিসেবে, ওয়াকিল হিসেবে গ্রহণ করো। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। মহা পরাক্রমশালী, মহা দয়ালু আল্লাহ সুবহানাহু তাআলার উপর তোমরা তোমাদের বিপদ আপদ ধন সম্পদ সন্তান সন্ততির দায়িত্ব প্রদান করো। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয় আল্লাযী লা ইয়ামুত। যিনি চিরঞ্জীব, কোনোদিন মারা যাবেন না, সেই চিরঞ্জীব, কোনোদিন মারা যাবেন না, এরকম প্রতিপালকের উপর তোমরা দায়িত্ব প্রদান করো। অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি মারা যাচ্ছেন, ক্যান্সার হয়েছে, অসময়ে মারা যাচ্ছেন, অথবা স্বাভাবিক অবস্থাতেও মারা যাচ্ছেন, তখন বলছেন নিজের ভাইকে যে আমার ছেলে মেয়েকে দেখে রাখিও, স্ত্রীকে বলছেন আমার ছেলে মেয়েকে দেখে রাখিও। আল্লাহ বলছে ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তুমি যতজনকে দায়িত্ব দিচ্ছ এরা সব এখনই মরে যেতে পারে, তোমার মরার আগে মরে যেতে পারে। কথা ঠিক না ভুল বলেন? আপনি যতজনকে দায়িত্ব দিচ্ছেন এরা মারা যাবে না, এখনই মারা যেতে পারে না? আল্লাহ তাওয়াক্কাল আলাল হাই, আমাকে দায়িত্ব দাও। তোমার 14 গুষ্টি সাফ হয়ে গেল উমরে, আমি মারা যাব না। আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আমি কোনোদিন মারা যাব না। তাহলে মানুষকে দায়িত্ব দিচ্ছ কেন? দায়িত্ব কাকে দাও? আল্লাহ নিজেই ব্যবস্থা করবে কে দায়িত্ব নেবে। অতএব দায়িত্ব দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ওয়া তাওয়াক্কাল আলাল হাই। এখন সময় কত? আমার কাছে তো ঘড়ি নাই। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তোমরা ওই সত্তার উপর দায়িত্ব দাও যিনি কোনোদিন মারা যাবেন না। আচ্ছা, তোমরা ওই সত্তার উপর দায়িত্ব দাও, ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি, সব জায়গায় তার আধিপত্য। আমি আগেই বলেছি সব জায়গায় আল্লাহর আধিপত্য। তাহলে আপনি এখানকার মেম্বার, এখানকার চেয়ারম্যানকে দিয়ে আজকের প্রোগ্রাম করেছেন, আর এক জায়গায় এই চেয়ারম্যান মেম্বারকে দিয়ে প্রোগ্রাম করতে পারবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহযোগিতা ইউরোপ আমেরিকায় পাবেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম্বার মোবাইলে থাকলেও যখন ভূমিকম্পে নিচে ঢুকে যাবেন পাবেন না, পেলেও সাথে সাথে আপনার কাছে সহযোগিতা পৌঁছাতে পারবে না, পৌঁছাতে সময় লাগতে পারে।
999 এ কল করার পর সহযোগিতা পেতে আধা ঘন্টা লাগতে পারে, এক ঘন্টা লাগতে পারে, ফোন রিসিভ নাও হতে পারে, ফোনে চার্জ নাও থাকতে পারে। পৃথিবীতে এরকম অসংখ্য পরিবেশ আছে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তির নাম্বার থাকলেও সে আপনাকে 24 ঘন্টা সার্ভিস দিতে পারবে না, যখন চাইবেন তখনই সহযোগিতা করতে পারবে না। তাহলে তোমরা কার উপর ভরসা করো, কাকে দায়িত্ব দাও? আল্লাহ। আটলান্টিক মহাসাগরে থাকো, আফ্রিকার জঙ্গলে থাকো, আর বাংলাদেশে থাকো, আর ইউরোপে থাকো, সব জায়গায় রাজত্ব কার? আল্লাহ। আর চাওয়া মাত্রই শুনতে পারে, এই ক্ষমতা কার? মোবাইল লাগে নাকি? মোবাইলে চার্জ থাকা লাগবে, তারপরও আপনি আল্লাহকে ডাকেন না? ডাকেন, বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে, পানির পেটে এবং অন্ধকার রাতে, তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউন আলীম, ওটা আরেক আয়াতে আল্লাহ বলেছে, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আমাকে দায়িত্ব দাও, তুমি যেখানে থাকো না কেন আমি শুনতে পাবো, আমি শুনতে পাবো এবং পাওয়া মাত্র সাড়া দিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব পালনে অবহেলা করেন না। কাফা বিল্লাহি ওয়াকিলা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ নিয়মাল ওয়াকিল। অভিভাবক হিসেবে একাই যথেষ্ট, যে তার উপর দায়িত্ব দিবে তিনি তার দায়িত্ব পালনের জন্য, তিনি একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর দায়িত্ব দেন, সন্তানকে বিদায় দিবেন, বলবেন আস্তাউদিউকুমুল্লাহ, এটা দোয়া। দোয়ার মধ্যেও শিখানো আছে, হে আল্লাহ আমার সন্তানের আমানত তোমার উপর দিলাম। বাড়িতে তালা মেরে আসছেন, বাড়ির সম্পদ সম্পত্তি কার দায়িত্বে দিয়ে আসবেন? আল্লাহর দায়িত্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিলে উনি কিভাবে আপনার সম্পদ রক্ষা করবে, সেই দায়িত্ব কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরুভূমিতে তার স্ত্রী পুত্র রেখে পাহাড়ের আড়ালে এসে দোয়া করলেন, তখন দায়িত্ব কাকে দিয়ে এসেছিলেন? আল্লাহকে। আপনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বড় নবী, তার দায়িত্ব আল্লাহ নিবে, আমাদের কি নিবে? মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দুটো ইতিম বাচ্চার ঘর ঠিক করে দিলেন, আল্লাহ কোরআনে বলছে ঘর ঠিক করে দাও, আমি চাই, আমি চাই, আল্লাহ চাই, মুসার প্রতিপালক চাই, খিজিরের প্রতিপালক চাই, এই ঘর ঠিক করে দেওয়া হোক। ওকানা আবুহুমা সালেহা, কেননা এই ঘরে দুটো এতিম বাচ্চার সম্পদ আছে, আর তার বাপ মা ছিল সৎ। বাপ মা মরার সময় দুই এতিম বাচ্চার সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাকে দিয়েছিল? আল্লাহকে। ওদের নামও কেউ জানে না, ওরা নবীও নয়, রাসুলও নয়। নাম না জানা, অজানা, অচেনা। পৃথিবীতে কাজ হওয়ার জন্য ভাইরাল হওয়া লাগতে পারে, সেলিব্রিটি হওয়া লাগতে পারে, আল্লাহর কাছে লাগে না। আপনি যত নিকৃষ্ট হন, যত পাপিষ্ট হন, কোনো ভাগাড়ে পড়ে আছেন, সেখান থেকেও যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ শুনবে এবং আল্লাহকে দায়িত্ব দিলে আল্লাহ আপনার দায়িত্ব পালন করবে। আশাকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন শুকরিয়া আদায়কারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বীকারকারী। আপনি বলবেন যে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর কি কৃতজ্ঞতা স্বীকার করার দরকার? আল্লাহর তো প্রয়োজন নেই কৃতজ্ঞতা স্বীকার করার, কিন্তু আল্লাহ বলছে আমি কৃতজ্ঞতা স্বীকারকারী। শাকুর, কোরআনে বলেছেন ইন্নাহু গফুরুন শাকুর, আমি শুকরিয়া আদায় করি। আমাদের মানসিক সমস্যা কি? মানুষকে সহযোগিতা করলে আমরা তার কাছে ধন্যবাদ চাই, আমরা তার কাছে ভালো ব্যবহার চাই। যদি সহযোগিতা করার পর ধোকা খাই, সহযোগিতা করার পর সেই পাল্টা ক্ষতি করার চেষ্টা করে, আমরা অন্তরে কষ্ট পাই। এরকম ঘটনা ঘটে না বলেন? ঘটে, অসংখ্য অহরহ ঘটে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সহযোগিতা করবে, ও কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না সেটা আমি জানি না, আমি কৃতজ্ঞতা স্বীকার করব। আমি শাকুর, আমি একটা মানুষকে 5 টাকা দিয়ে সহযোগিতা করব, কৃতজ্ঞতা কে স্বীকার করবে? আমি একটা ভ্যানালাকে আটকে গেছে ঠেলে দিব, কৃতজ্ঞতা কে স্বীকার করবে? আল্লাহ। একটা মানুষ বিপদে পড়েছে, রাস্তা চিনতে পারছে না, আমি পায়ে হেঁটে গিয়ে চিনিয়ে দিব, কৃতজ্ঞতা কে স্বীকার করবে? ওই মানুষ থ্যাংক ইউ বললেও কি, ধন্যবাদ বললেও কি, না বললেও কি, তাতে যায় আসে না, কৃতজ্ঞতা কে স্বীকার করবে? আল্লাহ। আর ওই মানুষ যদি কৃতজ্ঞতা স্বীকার করে, আর কৃতজ্ঞতা স্বীকারের সামর্থ্য কতখানি বলেন? কতখানি সামর্থ্য? আজ এখানে আসছি, আপনি আমার কৃতজ্ঞতা স্বীকার করবেন, কতখানি আপনার সামর্থ্য আছে বলেন? ধন্যবাদ বলবেন, থ্যাংক ইউ বলবেন, টাকা দিবেন, আর আর কি করতে পারবেন? একটা বিপদগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করেছেন, ও থ্যাংক ইউ বলবে, শেষ, এর বেশি আর কি করতে পারে? কিন্তু আল্লাহ যদি শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায়ের কোনো লিমিটেশন আছে? কোনো লিমিটেশন নাই। আপনি রাস্তায় চলতে গিয়ে একটা কুকুরকে, পিপাসার্থ কুকুরকে যদি পানি পান করান, দুনিয়ার লজিক অনুযায়ী ওই কুকুর আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে এবং সে আপনার বস মানবে, পোষ মানবে, আপনার কথায় উঠবে আর বসবে, এটা দুনিয়ার লজিক। কেন একটা কুকুরকে আপনি পানি পান করালেন, আর কুকুর অকৃতজ্ঞ প্রাণী নয়, ওরা কৃতজ্ঞতা স্বীকার করে, অতএব সে আপনার সাথে থাকবে, চলবে, আপনার কথা শুনবে। কিন্তু আল্লাহর লজিক হচ্ছে, আপনি একটা অসহায় কুকুরকে পানি পান করিয়েছেন, কুকুর কৃতজ্ঞতা স্বীকার করবে কি করবে না, দিস ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, কৃতজ্ঞতা কে স্বীকার করবে? আল্লাহ।
পড়েননি হাদিস, পতিতালয়ের মহিলা একটা অসহায় কুকুরকে পানি পান করালো, দুনিয়ার লজিকে কৃতজ্ঞতা কুকুর স্বীকার করবে, আল্লাহর লজিকে অসহায় মহিলা অসহায় কুকুরকে পতিতালয়ের মহিলা পানি পান করিয়েছে কৃতজ্ঞতা আল্লাহ স্বীকার করবেন? আর আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারের কোনো লিমিট আছে? কুকুরের কৃতজ্ঞতা স্বীকারের লিমিট আছে? আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারের লিমিট আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য একটা সৎ আমলের কৃতজ্ঞতা স্বরূপ জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ, তাহলে আপনি মানুষকে সহযোগিতা করবেন কার কাছে কৃতজ্ঞতা চাইবেন? আল্লাহর কাছে না মানুষের কাছে? মানুষের কাছে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, দশটা দশ পর্যন্ত সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বিশালত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের বড়ত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের মহত্ব জানার আরেকটা উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি রহস্য। এই সৃষ্টি রহস্য সম্পর্কে সামান্য কল্পনা করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন এটা সম্পর্কে কল্পনা করলে আপনি হয়রান হয়ে যাবেন এবং আপনার অন্তর বলে উঠবে, সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ, এই বিশাল পৃথিবী, এই বিশাল আসমান, এই বিশাল জমিন আপনি অনর্থক সৃষ্টি করেননি, অবশ্যই কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আর অবশ্যই আল্লাহ আছে এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন। আলো প্রতি সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার গতিতে। কত গতিতে? আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার গতিতে? 3 লক্ষ কিলোমিটার গতিতে চলে। আলো ছাড়া মানুষ দেখতে পায়? আলো ছাড়া মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। তাহলে মানুষ দেখে কিভাবে? আসলে আপনি আমার ছবি দেখছেন, আলোতে আমার ছবিটা কপি করে আপনার চোখের সামনে রিফ্লেক্ট করতেছে, তখন আপনি আমাকে দেখতেছেন। সূর্যের যখন আলো জ্বলে আমরা যা দেখি প্রত্যেকটা ছবি আমাদের চোখের সামনে রিফ্লেক্ট হয়, তখন আমরা দেখি। এটা হলো পৃথিবীতে আলোর রহস্য। এখন পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে সময় নেয় 8 মিনিট। কত মিনিট? 8 মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে সেটা আমরা একটু সামান্য জানবো। এই জমিন থেকে আরশ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো এই জমিন থেকে আরশ পর্যন্ত যেতে আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগৎটা ঘুরপাক খায় সূর্যকে কেন্দ্র করে। সূর্যকে কেন্দ্র করে যে সৌরজগৎ, যে মিল্ক ওয়ে গ্যালাক্সি, এখানে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র আছে, তার মধ্যে যেগুলোর নাম আমরা জানি, বৃহস্পতি, শুক্র, বুধ, নেপচুন ইত্যাদি বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে যেগুলো পৃথিবীর সমান, পৃথিবীর চেয়ে বড়। আপনারা অনেকেই মনে করতে পারে এটাই মনে হয় পৃথিবীর শেষ সীমানা, কিন্তু আপনি আশ্চর্য হবেন যে এই গ্যালাক্সি থেকে, তথা আমাদের যে সৌরজগৎ, এই গ্যালাক্সি থেকে বের হয়ে যখন আমরা আরও উপরে যাব, তখন এরকম আরও লক্ষ কোটি গ্যালাক্সি আছে, যেই লক্ষ কোটি গ্যালাক্সির মধ্যে এইরকম লক্ষ কোটি পৃথিবী আছে হাওয়াতে ঘুরছে, এরকম লক্ষ কোটি সূর্য আছে, বৃহস্পতি আছে, এরকম হাওয়াতে ঘুরছে, এবং কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে বিজ্ঞানীরা জানে না। বিজ্ঞানীদের দাবি যে তারা নির্ধারণ করতে পারেনি এই মহাশূন্যের সীমানা, এই মহাশূন্যে কত লক্ষ কোটি গ্রহ আছে, এই পৃথিবীর মতো কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে, এটা বিজ্ঞানীরা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। তার সর্বশেষ চেষ্টা হিসেবে বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপ নামে একটা টেলিস্কোপ, যেখানে শক্তিশালী ক্যামেরা দিয়ে পৃথিবী থেকে 100 লক্ষ কিলোমিটার উপরে পাঠিয়েছে। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী ওই ক্যামেরা নাকি 1300 কোটি বছর আগের ছবি নিয়ে এসেছে। কিভাবে 1300 কোটি বছর আগের ছবি তুলেছে? 1300 কোটি বছর আগের ছবি এইভাবে তুলেছে যে তার ওখান থেকে ওই ছবি পর্যন্ত পৌঁছতে আলোর গতিতে গেলে 1300 কোটি বছর লাগবে। আলোর গতিতে 1300 কোটি বছর লাগবে, অত দূরের ছবি ক্যামেরা দিয়ে তুলেছে। তথা ওই যন্ত্র অদূর পর্যন্ত পৌঁছতে হলে 1300 কোটি বছর আলোর গতিতে চলতে হবে, তবুও তারা বলতে পারতেছে না যে এটাই পৃথিবীর শেষ সীমানা, বা এটাই আমরা গোটা পৃথিবীকে এক ক্যামেরায় ধারণ করেছি, গোটা মহাশূন্যকে এক ক্যামেরা। ক্যামেরার কিন্তু লেন্সের মাত্রা থাকে, আপনি এখান থেকে যখন ছবি তুলবেন এই কোণা আসবে, মাঝামাঝি আসবে, এই কোণা আসবে, পুরোটা আসবে না। আবার পুরোটা আসার জন্য আপনাকে ক্যামেরার কিছু ফাংশন অন করে পুরোটা ধরার চেষ্টা করতে হবে। তো পৃথিবীতে এখন পর্যন্ত বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি যে পুরো মহাশূন্য তারা কোনো একটা ক্যামেরার মধ্যে পুরো মহাশূন্যকে নিয়ে আসবে, নিয়ে এসে বোঝার চেষ্টা করবে যেখানে কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে এবং কত লক্ষ কোটি গ্রহ নক্ষত্র আছে, সেটা তাদের পক্ষে জানা সম্ভব হয়নি 1300 কোটি বছর দূরের ছবি তোলার পরেও। এবার আমরা একটু সংক্ষেপে শেষ করি, সেটা হচ্ছে এগুলো সবই নিচের আসমানের ঘটনা, নিচের আসমানের এরিয়া জানা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি, অথচ তারাই বলছে নিচের আসমানে পৃথিবীর মতো এরকম লক্ষ কোটি পৃথিবী আছে, কত আছে তারাও জানে না।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন মাসউদ এবং ইবনে আব্বাসের হাদিস হচ্ছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম পর্যন্ত এই যে যাত্রা, এই যাত্রা এক আসমান থেকে আরেক আসমানে গেলে কত বছর সময় লাগবে? 500 বছরের পথ। আর এক আসমান থেকে আরেক আসমানে যখন যাবেন এটা আরো বড়, যত উপরে যাবেন তত বড়, যত উপরে যাবেন তত বড়, যত উপরে যাবেন তত বড়। সপ্তম আসমানের উপরে গিয়ে আয়াতুল কুরসিতে আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ সুবহানাহু তাআলার কুরসি আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরজ, যে তার কুরসি সাত আসমান এবং সাত জমিনকে ঘিরে আছে। কিভাবে সাত আসমান এবং সাত জমিনকে ঘিরে আছে সে বিষয়ে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমি জিজ্ঞেস করলাম যে আইয়ুমা আ'যাম, সবচেয়ে মহান আয়াত কোনটি যেটা আপনার উপর অবতীর্ণ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল কুরসি। তিনি আবার পাল্টা জিজ্ঞেস করলেন, তুমি কি জানো কুরসি কি? কুরসি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস সামাওয়াত সাবা, সাত আসমান এবং সাত জমিন এর তুলনা মাল কুরসি আল্লাহর কুরসির সাথে ইল্লা কা হালাকাতিন মুলকাতিন ফি আরদিন ফালাত, এই যে সাত আসমান আর সাত জমিন ভাবার আগে আমি যে সামান্য বর্ণনা দিলাম নিচের আসমানের নিচের বর্ণনা, প্রথম আসমানের নিচের বর্ণনা যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, এবার আপনি কল্পনা করতে থাকেন প্রথম আসমানের উপর দ্বিতীয়, দ্বিতীয়ের উপর তৃতীয়, তৃতীয়ের উপর চতুর্থ, চতুর্থের উপর পঞ্চম, পঞ্চের উপর ষষ্ঠ, ষষ্ঠের উপর সপ্তম, বিশাল সাত আসমান এবং সাত জমিনের তুলনা আল্লাহর কুরসির সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটি আংটির মতো, তথা বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি, আর ওই বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা ওই ছোট্ট আংটি হচ্ছে এই বিশাল সাত আসমান এবং সাত জমিন। আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ফাযদুল আরশি আলাল কুরসি, তোমরা কি জানো আরশের সাথে কুরসির তুলনা কেমন? যেমন সাত আসমানের সাথে কুরসির তুলনা, তথা একই অবস্থা, বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটি যেমন বিশাল সাত আসমান সাত জমিন, ঠিক তেমনি বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু তাআলার বিশাল কুরসি, আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার আরশ। আল্লাহু আকবার। তাহলে সাত আসমান এবং সাত জমিন তো বহু দূরের কথা, এই নিচের আসমানের এরিয়া আমাদের পক্ষে নির্ধারণ করা, যাচাই করা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব নয়। সেটাও আলোর গতিতে 1300 কোটি বছর পর্যন্ত চললেও কত দূর পর্যন্ত যাওয়া যায়, তত দূর পর্যন্ত ছবি ধারণ করার পরেও তাদের পক্ষে অসম্ভব, তারা এটা নির্ধারণ করবে যে এর সীমানা কত দূর। তাহলে সেখান থেকে সাত আসমান, সাত আসমানের পরে কুরসি, তারপরে আরশ, এই বিশাল আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্ব, আর আমার এবং আপনার মতো ক্ষুদ্র নগণ্য জীব যাদের কোনো শক্তি নাই, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে। আরেকটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। উযিনা লি আন উহাদ্দিসা লাকুম, আমাকে অনুমতি দেওয়া হয়েছে যে আমি তোমাদেরকে বলবো আল্লাহ সুবহানাহু তাআলার আরশ যারা বহন করে সেই সমস্ত ফেরেশতাদের অবস্থা, যে আল্লাহ সুবহানাহু তাআলার আরশ বহনকারী ফেরেশতাদের অবস্থা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা বাইনা শাহমাতি উযুরিহি ইলা আতিকিহি, যে আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে নিয়ে তার কাঁধ পর্যন্ত, আমাদের কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত দূরত্ব 4 থেকে 6 ইঞ্চি, আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্তের দূরত্ব হচ্ছে 700 বছরের পথ। আর পৃথিবীতে এখন যেটা সবচেয়ে দ্রুত চলে সেটা হচ্ছে আলো, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, প্রতি মিনিটে কত চলতে পারে, প্রতি ঘন্টায় কত চলতে পারে সেটা নির্ধারণ করাও মানুষের জন্য কঠিন। আর আমরা যা কিছু চালাচ্ছি গাড়ি ঘোড়া বিমান এগুলো সব ঘন্টায় মাপা হয়, আর আলো সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার, তথা আলোর গতিতেও যদি, আলোকেই যদি আমরা বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ধরি, তাহলে তার গতিতে 700 বছর চললে যা হবে, আরশ বহনকারী ফেরেশতার কানের লতি থেকে নিয়ে কাঁধ পর্যন্ত দূরত্বের অবস্থা হবে তা, বাকি অবস্থার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটারই অর্থ হচ্ছে আল্লাহু আকবার।
পৃথিবীতে যে যত শক্তিশালী হোক, যার যত ক্ষমতা থাক, যার যত পাওয়ার থাক, যার যত বিশালত্ব থাক, যার যত মহত্ব থাক, সকল কিছুর চেয়েতে বড়, সকল কিছুর চেয়েতে মহান, সকল কিছুর চেয়েতে মহৎ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার জাত। এটির অর্থ হচ্ছে আল্লাহু আকবার। এই আল্লাহ সুবহানাহু তাআলার জাতের অবস্থা, আল্লাহ সুবহানাহু তাআলার সিফাতের অবস্থা যখন আপনার অন্তরে বসবে, তখন কি আর আপনি অসুস্থ হলে কবিরাজের কাছে যাবেন? তখন কি আর ওই অসুস্থ হয়েছে বলে ভূতে ধরে আপনি তাবিজ কিনতে যাবেন? আমি আপনাদের অঞ্চলের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আল্লাহর এই শক্তি, আল্লাহর এই ক্ষমতা, আল্লাহর এই নাম, এই গুণ জানার পরে কি মানুষ শিরক করতে পারে? কথা বলেন না যে শিরক করতে পারে? মানুষ কার কাছে ফিরে যাবে? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফিরে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছে যে তোমাকে যদি হত্যাও করা হয়, ওয়াইন কতিলতা ও হররিকতা, যদি তোমাকে আগুনেও জ্বালিয়ে দেওয়া হয়, হত্যাও করা হয়, তবুও তুমি শিরিক করবে না। কেমনে করবেন বলেন? আপনি আল্লাহর এই অবস্থা জানলে, আল্লাহ সুবহানাহু গুণ জানলে, আপনাকে যদি হত্যাও করা হয় আপনি শিরিক করবেন? আপনাকে যদি আগুনেও জ্বালিয়ে দেওয়া হয় আপনি শিরিক করবেন? করবেন না। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যের শেষাংশে এসে আপনাদের জন্য সহযোগিতার আবেদন করা হয়েছে জালসা কমিটির পক্ষ থেকে। তাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের মধ্যে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলার যে গুণাবলীগুলো বললাম তার উপর যদি আমল করতে চান, তো তার একটা বড় অংশ হচ্ছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার কি উচিত নয় আর মানুষকে ক্ষমা করা? বলেন উচিত না উচিত নয়? উচিত। আপনি যদি আল্লাহর কাছে দয়া চান, আপনার কি উচিত নয় আল্লাহর সৃষ্টিজীবের উপর দয়া করা? উচিত। আপনি যে পরিমাণে দয়া করবেন, যে পরিমাণে ক্ষমা করবেন, আল্লাহ ওই পরিমাণে আপনাকে ক্ষমা করবে, আপনার উপর দয়া করবে। একই অবস্থা দানের ক্ষেত্রে, আপনি যে পরিমাণে দিবেন আল্লাহ আপনাকে সে পরিমাণে দিবে। আনফিক আলাইক উনফিক, আনফিক উনফিক আলাইক, তোমরা ব্যয় করো আমি তোমাদের উপর ব্যয় করব। আপনি যেভাবে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবে দিবে। অতএব স্বেচ্ছাসেবক ভাইদের ভিতরে গিয়ে তাদের জালসার জন্য দান সংগ্রহের আবেদন জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।